এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে পেঁয়াজের খোসার খুব সুন্দর এবং দুইটি ব্যবহার দেখাবো, যেটা দেখলে আপনারা কখনো আর পেঁয়াজের খোসা ফেলবেন না। পেঁয়াজের খোসা অনেক দামি, আর এটা ব্যবহার করলে আপনার অনেক খরচ কমে যাবে। এবারে হচ্ছে আমি এই পেঁয়াজের খোসা প্রথম একটা যে টোনার তৈরি করে দেখাবো, এটা চুলার জন্য খুবই উপকারী। আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন, আশা করছি আপনারা অনেক অনেক উপকৃত হবেন আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্যান বসিয়ে দিয়েছি, চুলায় দিয়ে দিয়েছি জল। এবার একে একে আমি এই পেঁয়াজের খোসাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি চুলাটা অন করে দিব, দিয়ে পেঁয়াজের এই খোসাগুলো জল সহ খুব সুন্দর করে জ্বালিয়ে নিব। কিন্তু খুবই কার্যকরী, আর হচ্ছে পেঁয়াজ যে আমাদের চুলার জন্য কতটা উপকারী এটা কিন্তু আমরা সবাই জানি। তো আজকে যে টোনারটা তৈরি করব এটা খুবই কার্যকরী হবে আপনাদের জন্য, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজের খোসাটা আমি খুব সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি, আমি একটু ঠান্ডা করে নিব। পেঁয়াজের যে খোসাটা আমি জ্বালিয়ে নিলাম, তো এটা আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। রেডি হয়ে গেছে দেখুন, আর কালারটা কত সুন্দর আসছে, রেডি হয়ে গেল চুলের জন্য খুবই সুন্দর একটি টোনার। এটা আপনারা হচ্ছে একটা স্প্রে বোতলে করে স্প্রে করে নেবেন পুরোটা চুলে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে স্প্রে করে নেবেন 40 মিনিট, আর খুব বেশি যদি কম সময় থাকে আধা ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে চুলটা শ্যাম্পু করে দিতে হবে। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন করার পরেই দেখবেন যে চুল পড়াও বন্ধ হয়ে যাবে আর চুলটা অনেক বেশি সুন্দর হবে। এবারে আমি পেঁয়াজের খোসার আর একটা ব্যবহার দেখাবো। তো এর জন্যে হচ্ছে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসাগুলো, দিয়ে খুব ভালো মতো আমি হচ্ছে ফ্রাই করব। আপনারা দেখতে থাকুন যে আমি কতটা পরিমাণে ফ্রাই করি। আর এছে বাজারে কেনা যে করবগুলা থাকে ওগুলা কিন্তু অনেক কেমিক্যাল থাকে, তো সেটা থেকে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত সুন্দর একটি করব আমি তৈরি করে দেখাবো। পেঁয়াজের খোসাগুলো আমি ভেজে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন কিভাবে ভেজেছি। এবার আমি এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব। পেঁয়াজের খোসাটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবারে এবারে হাত দিয়ে আমি এটা একদম ভেঙে নিচ্ছি। খোসাটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবারে এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির মধ্যে আমি এটা দিয়ে ভালো করে এটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। এই অংশটা আমি ফেলে দিব, আর আপনারা কিন্তু এখানে চাইলে হাতে গ্লাভস পরেও এই কাজটা করে নিতে পারেন। আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো নারকেল তেল, আপনারা যে তেল ব্যবহার করেন সেটা এখানে নিয়ে নিবেন। তো দিয়ে আমি ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি নারকেল তেলের সঙ্গে এই পেঁয়াজের খোসার সেই গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম পারফেক্ট একটা কলপ কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে, দেখুন এটা কিন্তু একদম ন্যাচারাল, আর এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যালও নেই। বাজার থেকে কেনা দামি কোনো যে কোনো কলপ থেকে এটা শতগুণে ভালো, কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। এটা কিভাবে ইউজ করবেন, চুলের যে সমস্ত জায়গায় সাদা সে সমস্ত জায়গায় খুব ভালো করে এটা লাগিয়ে নিতে হবে। এটা ইউজ করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে একদম শ্যাম্পু করা যাবে না, তো এটা হচ্ছে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, তা না হলে কালারটা লাস্টিং হবে না। আর এটা আপনারা একদম ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারেন। আর যদি ঘরে ঠিক এভাবে পেঁয়াজের খোসাটা ভেজে গুঁড়া করে রেখে দেন তাহলে তো কোনো কথাই নেই, যখনই দরকার হবে জাস্ট একটু নারকেল তেল বা যে তেলটা আপনি ব্যবহার করেন এটা একটু মিক্সড করে নিয়েই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো আশা করছি যে আপনারা আজকের এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।